বিজেপির নবান্ন অভিযানে জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে কর্মকর্তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে রওনা হলেন। মে মাস জুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি। নবান্ন অভিযান থেকে শহীদ সম্পর্ক অভিযান, তালিকায় আছে একাধিক কর্মসূচি, যা শুরুতেই 2 মে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আয়োজিত হবে বিশাল প্রতিবাদ মিছিল, 3 মে অনশন সত্যাগ্রহ কর্মসূচি কলকাতায়, 7 মে আয়োজিত হবে শহীদ সম্পর্ক যাত্রা, 8ই এবং 9ই মে ব্লক স্তরে পদযাত্রা, 10ই মে রাজ্যের একাধিক শহীদ পরিবারকে কলকাতায় এনে বিক্ষোভ সমাবেশ, 26 তারিখ বিকাশ ভবন অভিযান বিজেপি যুব মোর্চার। যদিও বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষের সুরে বিদেশে তৃণমূল, কোন বিজেপি নবান্ন অভিযানের ডাক দিচ্ছে? একদল বলছে নবান্ন চলো, আরো একদল বলছে নবান্ন থেকে ফেরো। আদি নব্য বিজেপির মারামারিতে কজন শহীদ হয়েছেন ওরা হিসেব রাখো। নবান্ন অভিযানে যারা পা যাবেন তাদের কাছে যেন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্লাকার্ড থাকে, কেন্দ্রের থেকে বাংলার সেরা হওয়ার প্লাকার্ড রাখবেন, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে নজর ঘোরাতেই এসব বলছে। যদিও এই বিষয়ে আমল দিতে রাজি নয় বিজেপি, তাদের দাবি স্বজন পোষণ কাটমানি দুর্নীতি তোলাবাজি এবং ধর্ষণে রাজ্যের সেরা শিরোপা পেয়েছে, মানুষ এর থেকে পরিত্রাণ খুঁজছে। সম্প্রতি বকটুই হাসকালি সহ একাধিক ঘটনা সাধারণ মানুষের চোখের মুখে আতঙ্কের ছাপ, রাজ্যের প্রধান বিরোধী শক্তির এর থেকে মুক্তি দিতে পারে। বিগত পৌর নির্বাচনে কিছুটা বোঝা গেলেও আগামী 24-এর নির্বাচনে তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নবান্ন অভিযান দলীয়ভাবে ডাক দেওয়া হলেও ভয় সন্ত্রাসের ফলে সাধারণের মানুষের অব্যক্ত কথাই বলবে বিজেপি, ডাক তুলবে এই তৃণমূল আর নয়, আর নয় অন্যায়। নবান্ন অভিযান নিয়ে ছাত্র যুব মহিলাদের মধ্যে ব্যাপক উন্মাদনা বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিজেপির নেতৃত্বে রেল ও সড়কপথে রওনা দিয়েছেন হাজার হাজার শোষিত লাঞ্ছিত নিপীড়িত সাধারণ মানুষ, তাদের নৈতিক সমর্থন জানিয়েছেন। আজকে আপনাদের কি কর্মসূচি আছে কলকাতায়? আমাদের কর্মসূচি বলতে ঠিক আজ থেকে 1 বছর আগে 2021 যে 1 মে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোট হয়েছিল সেই ভোটের পর থেকে আজ পর্যন্ত যে খুন সন্ত্রাস তারা রাজ্য জুড়ে নৈরাজ্যের সৃষ্টি করেছে এই তৃণমূল সরকার, তার বিরুদ্ধে এই 2 মেকে আমরা কালা দিবস হিসাবে পালন করতে চাই। তার জন্য আজকে আমাদের কলকাতা চলো অভিযান। গত বছর 2021 সালে 2 মে পশ্চিমবঙ্গ বিধানসভার যে সাধারণ নির্বাচন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, সেই ঘোষণার দিন থেকেই তৃণমূল কংগ্রেসের যে লাগামহীন সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের গণধর্ষণ করে খুন করে দেওয়া এবং কোনো শিক্ষিত যুবক যদি কোনো কর্মসংস্থান না থাকা এর সহ একাধিক দুর্নীতি, এর প্রতিবাদে আমাদের আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি ডাকে নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে আমরা শান্তিপুর বিধানসভাতে কার্যকর্তারা যাচ্ছি 10টা 5-এর ট্রেনে। সাধারণ মানুষ, শান্তিপুরের সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার অনাচার তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ট্রেনে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ, সাধারণ মানুষ এসেছে, এতে আমরা খুব খুশি। এই তৃণমূলের বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।